তৃণমূলের 21শে জুলাইয়ের প্রস্তুতি শুরু হলো গোঘাটে। দলীয় এই কর্মসূচির সমর্থনে কামারপুকুরে শনিবার দেওয়াল লিখন করা হলো। উপস্থিত ছিলেন আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দার, তৃণমূল নেতা তপন মণ্ডল সহ অন্যান্যরা। জানা গেছে 21শে জুলাইয়ের আগে দলীয় উচ্চ নেতৃত্ব শুক্রবার একটি বৈঠক করেন। সেই বৈঠকে উপস্থিত হয়ে তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় হুঁশিয়ারি দিয়েছেন, এই কর্মসূচির নামে কোথা থেকেও টাকা তোলা যাবে না। আর দলীয় এই কর্মসূচিতে আগে ভাগে প্রচারের ক্ষেত্রে নিচুতলার কর্মীরা খামতি রাখছেন না। শনিবার দুপুরে কামারপুকুর এলাকায় দেওয়াল লিখন করল তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার। জানিয়েছেন, 21শে জুলাই দিনটি তৃণমূল কংগ্রেসের কাছে একটি আবেগের দিন। বিগত সরকারের আমলে তাদের কর্মীদের খুন হতে হয়েছিল, তারপর থেকেই নেত্রী 21শে জুলাই শহীদ দিবস হিসাবে পালন করে আসছেন। করোনা পরিস্থিতির দরুন বিগত 2 বছর তা করা সম্ভব হয়নি। এবছর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় তারই প্রস্তুতি শুরু হয়েছে। আমাদের 21শে জুলাইকে কেন্দ্র করে কালকে আমাদের একটা মিটিং আমাদের তৃণমূল ভবনে হয়। সেখানে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিলেন, সেখানে আমাদের বর্ষীয় সমস্ত নেতা নেতৃত্বরা ছিলেন, এবং তৃণমূল কংগ্রেস আমরা যারা করি, আমরা যারা সৈনিক, আমাদের কাছে 21শে জুলাই হচ্ছে একটা উৎসবের মতো। এবং আমরা আমাদের শহীদ তর্পণে কিন্তু 21শে জুলাই আমরা প্রতি বছর করে চলেছি, কিন্তু এই করোনাকালে 2 বছরে আমরা ভার্চুয়ালি মোডে করেছি। এই বছরে রাজ্য থেকে আমাদের নির্দেশ দেওয়া হচ্ছে যে আমরা যেরকম প্রতি বছরের মতো এটাকে উৎসব হিসাবে আমরা মিটিং মিছিল করি, আমরা সেইভাবেই এবছরও সেটা ধর্মতলায় আমাদের প্রোগ্রাম হবে 21শে জুলাই। তার আগে এই উৎসবের আগে উৎসবকে সাজাবার জন্য আমাদের ফ্ল্যাগ ফেস্টুন থেকে নিয়ে আমাদের দেয়াল লেখা, আমরা দেখেছি যে আমরা সরকারে আসার পরও কিন্তু প্রতি বছর এই প্রোগ্রামটা আমাদের দলীয় তরফ থেকে আমরা করে গেছি। এই করোনার সময় আমরা করতে পারিনি, আবার আমরা এই আজকের থেকে নেমে পড়েছি মাঠে ময়দানে, যে তৃণমূল কংগ্রেসের কর্মীদের সাথে সাথে সাধারণ জনগণও কিন্তু আমাদের সাথে হাতে হাত মিলিয়ে এই দেয়াল লেখা থেকে নিয়ে ফেস্টুন থেকে নিয়ে তারা আমাদের সাথে সহযোদ্ধা হয়ে লড়াই করছে। নিউজ আজ বাংলা, কামারপুকুর। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সুবর্ণ সুযোগ, 50% ছাড়ে কম্পিউটার শেখার নির্ভরযোগ্য সরকারি প্রতিষ্ঠান ন্যাশনাল ইউথ কম্পিউটার সেন্টার। এখানে প্রত্যেক ছাত্রছাত্রীর জন্য কম্পিউটার, অভিজ্ঞ প্রশিক্ষক, এসি ক্লাসরুম, ফ্রি ওয়াইফাই ব্যবহারের সুবিধাও আছে। তাই দেরি না করে আজই চলে আসুন ন্যাশনাল ইউথ কম্পিউটার সেন্টারে। আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর মোড় ট্রাফিক সিগন্যালের ঠিক পাশে। যোগাযোগ 9831669612 অথবা 9614071877। আমাদের আরো শাখাগুলি হল কামারপুকুর চটে, পহলানপুর বাস স্ট্যান্ড ও বন্দর বাস স্ট্যান্ড।